প্রিয় দর্শক, আপনারা জানেন যে দিল্লিতে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে সেটি শুধুমাত্র দিল্লিতেই কিন্তু সীমাবদ্ধ নেই, এর প্রভাব কিন্তু গোটা ভারতের বিভিন্ন রাজধানীতে, বিভিন্ন রাজ্যের রাজধানীতে পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গেও কিন্তু এই দিল্লির ঘটনার প্রভাব পড়েছে এবং প্রভাব এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সমাজ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ইতিমধ্যেই নানাভাবে তাদের আন্দোলন কিন্তু এগিয়ে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমার সামনে রয়েছেন পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে এই ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা একজন, যিনি ভাষা ও চেতনা সমিতি নামের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, তারই সম্পাদক এবং তিনি পেশায় একজন অধ্যাপক। বিভিন্ন সময় তাকে সোচ্চার হতে দেখা গিয়েছে, আমরা তার সঙ্গে কথা বলে নেব, দিল্লির ঘটনা তার কাছ থেকে জানতে চাইব যে দিল্লির ঘটনা আসলে তিনি কীরকমভাবে দেখছেন। সময় টেলিভিশন, আপনাকে স্বাগত। জনাব ইমানুল হক, আপনি কীভাবে দেখছেন গোটা বিষয়টি? এটা খুব দুঃখজনক, লজ্জাজনক এবং বেদনার। গোটা পৃথিবীতে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। একজন বিদেশি রাষ্ট্রপ্রধান, তিনি যাই হন না কেন, তার বিরোধী থাক, তার সামনে এটা ঘটেছে, মানে কতটা ডেসপারেট হলে এটা করতে পারে। এটা হচ্ছে একটা পরিকল্পিত গণহত্যা করানো হয়েছে এবং যাতে করে এটা পাকিস্তান, বাংলাদেশও প্রতিক্রিয়া পড়ে এবং সেখানকার সাম্প্রদায়িক শক্তি উৎসাহিত হয়ে সেখানকার সংখ্যালঘুদের আক্রমণ করতে পারে, তাতে এখানকার সাম্প্রদায়িক শক্তির সুবিধা হবে, সেই জন্যই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যাতে করে অর্থনৈতিক বিষয়গুলোকে আড়াল করে। আপনি কোন গ্রাউন্ডে এটাকে পরিকল্পিতভাবে বলছেন? হঠাৎ তাদের এই দিল্লির মতো এই সহিংস ঘটনা ঘটাতে হবে কেন বিজেপিকে? কারণ হচ্ছে আর কোনো জায়গা নেই যে অর্থনৈতিক সমস্যাগুলোকে আড়াল করার। দেশে যখন বললাম বিশ্ববিদ্যালয়গুলোতে বেতন দিতে পারছে না, বিশ্বভারতী এই মাসে বেতন দিতে পারবে না জানিয়ে নোটিশ দিয়ে দিয়েছে, বিভিন্ন বিএসএনএল তুলে দিচ্ছে, রেল তুলে দিচ্ছে, এই যে আর্থিক সমস্যাগুলো ঢাকতে এবং বাজেটের ঢাক হামায়, ওই মধ্যে দাঙ্গা হিসেবে চিহ্নিত করে, হিন্দু মুসলমানে বিভাজিত হয়ে যায়, সেইটা চেষ্টা করতে চাইলেন তারা। কারণ এই যে ক্যাব বিরোধী আন্দোলন এবং এনআরসি বিরোধী এনপিআর আন্দোলনটা শুধু মুসলমানরা লড়ছে না, ভারতবর্ষের মানুষ লড়ছেন এবং দিল্লি নির্বাচন তার একটা বড় প্রমাণ। এবং তারা দিল্লি নির্বাচনের সময়ই বলেছিলেন গলি মারো সালেকো, এবং তার এমএলএ বলেছেন, তাদের কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, এটা অন্য কোনো লোক বলেনি। কালকে হাইকোর্টে বিচারপতি এই ধরনের একটি উষ্মা প্রকাশ করার পর রাতে তাকে বলদিল করে দেওয়া হয়, সে বিষয়টি নিয়ে কি বলবেন? একেবারেই ফ্যাসিস্ট সিদ্ধান্ত। ভারতবর্ষে এরকম ঘটনা ঘটেনি যে হাইকোর্টের বিচারপতি একটা রায় দিলেন, বললেন যে চারজন উস্কানি দিয়েছেন এবং পুলিশকে শোনালেন তারা, তারপর তাকে রাতের বেলাতে মাঝরাতে তাকে বদলি করে দেওয়া হলো, এ ঘটনা ভারতবর্ষে প্রত্যক্ষ করেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী একটা ব্যাখ্যাও দিয়েছেন, টুইট করেছেন, বলেছেন 12 ফেব্রুয়ারি তাকে বদলি করে দেওয়ার যে সুপারিশ হয়েছিল এবং সে কারণেই তাকে গতকালকে বদলি করে দিয়েছে। কি বলবেন? তাকে মাঝরাতে করতে হলো, রুটিন বদলি মাঝরাতে হয় প্রথম শুনলাম। এই যে অ্যাবনর্মাল লোকেরা যখন ক্ষমতায় থাকে, বেআইনি কাজ করাকে যখন আইনি বলেন, তো 12 ফেব্রুয়ারিতে আনতে হলো তার বিরুদ্ধে আইনজীবীরা বিক্ষোভ দেখিয়েছেন দলমত নির্বিশেষে, কারণ তিনি হচ্ছেন অত্যন্ত সৎ দক্ষ আইনজীবী ছিলেন এবং বিচারপতি, তিনি কখনো পক্ষ নেননি, কারণ কংগ্রেসের বড় নেতাকেও তিনি সাজা দিয়েছেন। সাধারণত অনেকেই আজকালকার দিনে অনেকেই দলীয়ভাবে প্রভাবিত হচ্ছেন, কিন্তু এই বিচারপতি আইনজীবী হিসাবে এবং বিচারপতি হিসাবে কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হননি, তার ফলে তাকে মাঝরাতে করাটা যদি রুটিন হয় তাহলে কোনটা রুটিন আমরা বুঝতে পারবো না। আপনি একজন অধ্যাপক হিসেবে অ্যাবনর্মাল সরকার, মানে অ্যাবনর্মাল শব্দটি ব্যবহার করলেন, অ্যাবনর্মাল মানে প্রকৃতিস্থ, অপ্রকৃতিস্থ, তো সরকারকে কোথাও এরকম অ্যাবনর্মালিটি মনে হচ্ছে? এনআরসিস আর এনপিআর এই সমস্ত ইস্যুর বাইরে সরকার কি অন্য জায়গাও অপ্রকৃতিস্থ বলে মনে হয়েছে? আপনি সরকারের কোনো প্রকৃতিস্থ নিয়ম দেখেছেন? সুদিন আসার কথা ছিল, দুর্দিন এসে গেছে, বাজার কথায় বেকারত্ব বাড়ছে, চরম সংকট, সংবাদপত্র শিল্প থেকে শুরু করে গাড়ি নির্মাণ শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত জায়গায় চরম। সেই ব্যাপারে নজর না দিয়ে লোকের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, বেনাগরিক করার চেষ্টা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে লোক মারা যাচ্ছে এবং সংসদে বসে মিথ্যা বলছেন। একবার বলছেন এনআরসি করবো, আরেকবার বলছেন করবো, একজন বলছেন করবেন না, সরকারের দুই ব্যক্তি, একজন স্বরাষ্ট্রমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রী, দুজন দুরকম ব্যাখ্যা বলছেন। কোনো স্বাভাবিক লোক, কোনো স্বাভাবিক সরকার এরকম আচরণ করতে পারে? আপনার কাছে শেষ প্রশ্ন, যে এই অবস্থা থেকে উত্তরণ কীভাবে সম্ভব? উত্তরণের পথ দেখাচ্ছেন দিল্লির জনগণই দেখিয়েছেন, তারা দিল্লিতে পরাস্ত করেছেন। ভারতবর্ষের 97 রাজ্যে নির্বাচন হয়েছে, 6টা দ্বারা পরাস্ত হয়েছেন এবং দেখবেন যে কিছু লোক, এই 400-500 লোককে ওরা সংগঠিতভাবে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় এই হত্যালীলা চালিয়েছে, কিন্তু সাধারণ মানুষ, এলাকার মানুষ, তারা কিন্তু রুখে দাঁড়িয়েছেন এবং তারা আশ্রয় দিয়েছেন প্রতিবেশীদের, হিন্দু মুসলমান পাশ করে পাশাপাশি দাঁড়িয়েছেন। গোপাল রক্ত খুঁজছে একজন মুসলিমের জন্যে, আর যে ছেলেটা দেখবেন প্রথম দিয়েছিল জয় শ্রীরাম বলে আগুন লাগাচ্ছিল, তাকে কিন্তু মুসলিমরা পেয়েও তার প্রাণ বাঁচিয়েছেন, তাকে কিন্তু মেরে ফেলেননি। এইটা হচ্ছে ভারতবর্ষ, এই ভারতবর্ষই রক্ষা করবে এই অপ্রকৃতিস্থ
এই ফ্যাসিস্টদের হাত থেকে আমাদের বাঁচাবে। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের প্রতিবেশী বাংলাদেশে এই ঘটনার কি প্রভাব পড়তে পারে বলে মনে হয়? চেষ্টা করবে সাম্প্রদায়িক শক্তি এটাকে ব্যবহার করতে, এখানকার যে সাম্প্রদায়িক হিন্দু মৌলবাদ তারা এটাকে ব্যবহার করার চেষ্টা করবেন, বাংলাদেশের মুসলিম মৌলবাদ এটাকে অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। সেটা না হতে দেওয়াটাই হচ্ছে বাঙালি হিসেবে, মানুষ হিসেবে আমাদের কর্তব্য, ওদের রুখে দাঁড়াতে হবে। কারণ জানে এর সুযোগ নিয়ে তারা কোনো সংখ্যালঘু উপসরে ভারতে হোক আর পাকিস্তানে হোক বা বাংলাদেশ হোক তার উপর নিপীড়ন করতে না পারে। কারণ সংখ্যালঘুকে রক্ষা করা হচ্ছে সংখ্যাগুরুর দায় এবং কর্তব্য। সেই কর্তব্য থেকে যদি সে বিচ্যুত হয় তাহলে সে মানবিকতা থেকে বিচ্যুত হবে এবং ইতিহাস থেকে ক্ষমা করবে না। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এত সময় কথা বললাম অধ্যাপক এবং সমাজ সামাজিক আন্দোলনের পথিকৃৎ পশ্চিমবঙ্গে অধ্যাপক ইমানুল হক। তিনি যেটা বলতে চাইলেন যে আসলে রাজনৈতিক যে স্বার্থ চরিতার্থ করার জন্য বরাবরই বহু প্রাচীন যে ধর্মীয় বিভাজনের চেষ্টা করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, তো শেষ যে কথাটি সেটি হচ্ছে মানবতার জয় হবে এই রাজনৈতিক বিভাজন যার যে রাজনৈতিক দলগুলো বা গোষ্ঠীগুলো করে থাকেন তাদেরকে কিন্তু কোনোভাবেই আমাদের সুযোগ দেওয়ার ঠিক হবে না। আমরা কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই কিন্তু এক দেশের নাগরিক ভারতীয়, সেভাবেই কিন্তু থাকতে হবে। এক তারিখে আমরা বাংলার সমস্ত মানুষকে এটা বলতে চাইছি যে যে যেখানে যেভাবে সম্ভব আপনারা সেখানে দাঁড়িয়ে অ্যাটলিস্ট একটা ব্ল্যাক ফ্ল্যাগও দেখান এবং অমিত শাহ গো ব্যাক স্লোগানটা, অমিত শাহ গো ব্যাক স্লোগানটা দিন। যদি সম্ভব হয় কলকাতায় আসুন, কলকাতায় এসে অমিত শাহের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলুন যে আমরা আপনার স্বৈরাচারী শাসন মানছি না আর আপনি অপদার্থ, আপনি ব্যর্থ হয়েছেন আপনার পুলিশকে এবং আপনার যে আরএসএসের গুন্ডা বাহিনী তাদেরকে রুখতে, এবং আপনি পরিকল্পিতভাবে এই হত্যালীলা চালিয়েছেন, তাই আমরা আপনাকে বাংলায় এক ইঞ্চিও জমি ছাড়ছি না এবং দাঁড়িয়ে বাংলার প্রত্যেকটা জনগণের কাছে আমরা এই অ্যাপিলটা করছি যে আপনারা দাঁড়িয়ে অমিত শাহের সামনে এসে প্রয়োজন হয় এটা বলুন যে আপনাকে আমরা ধিক্কার জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আরেকজনকে পেয়ে গেছি যিনি এনআরসি নো এনআরসি আন্দোলনের একজন পথিকৃৎ। ইতিমধ্যেই 26 ডিসেম্বর কলকাতায় একটি বড় নো এনআরসি ইস্যুতে একটি আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু তার সংগঠনের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া হয়েছে। তো তিনিও যেটা বললেন যে আসলে এই নো এনআরসি মুভমেন্টে কি শেষ পর্যন্ত সরকারকে বাধ্য করা হবে নো এনআরসি যেন তারা সত্যি বাস্তবায়ন করে, অর্থাৎ এনআরসি নিয়ে যেটি আসামে হয়েছে সেটি পশ্চিমবঙ্গ এবং গোটা দেশে কোনোভাবেই যেটা বলবৎ করা যাতে না হয়।